এদিকে আফগানিস্তানে ভিসার আবেদন করতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 11 জনই নারী বলে জানা গেছে। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনসুলেটের সামনে মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। ঘটনার একদিন পর বুধবার দুইজন প্রাদেশিক কর্মকর্তা জানান, কনসুলেটের বাইরে একটি খেলার মাঠে আনুমানিক 3,000 মানুষ জড়ো হয়েছিল। ভিসার আবেদন জানাতে প্রয়োজনীয় টোকেন সংগ্রহের জন্য অপেক্ষমান প্রার্থীরা কর্মকর্তাদের কাছ থেকে টোকেন নেয়ার সময় ধাক্কাধাক্কি শুরু হলেই হতাহতের ঘটনা ঘটে। তবে এই ঘটনার বিষয়ে কাবুলের পাকিস্তান দূতাবাস থেকে কোনো মন্তব্য আসেনি। রয়টার্স জানায়, প্রতি বছর চিকিৎসা, শিক্ষা, কাজ খুঁজতে কয়েক হাজার আফগান পাকিস্তানে যায়। বর্তমানে পাকিস্তানে প্রায় 30 লাখ আফগান শরণার্থী অভিবাসী অবস্থান করছে।